দিন দিন জনপ্রিয় হচ্ছে কেবল টিভি শো, তবে শহরে সৌন্দর্যায়নে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় মাথার উপর তারের জটলা। বিকল্প ভাবনার জন্য আজ মেগা শো এর আবেদন জানান মেয়র ফিরহাদ হাকিম। 23 বছরে পাদিল এশিয়ার বৃহত্তম কেবল টিভি শো। 6 থেকে 8 জানুয়ারি টানা 3 দিন চলবে এই প্রদর্শনী। সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সায়েন্স সিটিতে চলছে শো। 10,000-এরও বেশি কেবল অপারেটর যোগ দিয়েছেন মেগা শোতে, সঙ্গে রয়েছে চ্যানেল পার্টনার এমএসও এবং অগণিত দর্শক। উদ্বোধনে মেয়র ফিরহাদ হাকিম আজ শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে মাথার ওপর তারের জটলা সরিয়ে নেওয়ার আবেদন জানান। Whenever we go around the city, we see that the jungle of cables are around the city. That please cooperate with us so that these jungles can be removed. We are trying to set up Calcutta as a number one city of the world. এ ব্যাপারে সংশ্লিষ্ট আধিকারিকরা উদ্যোগ নেবেন বলে জানান উদ্যোক্তা সুরেশ শেঠিয়া। মেয়র বলে গেলেন যে তার অনেক রয়েছে, যে তারগুলো হয়তো ডেড তার রয়েছে। আমরা এই কেবল টিভি শোতে এটাও চেষ্টা করবো যে সবাই মিলে এক জায়গায় বসে ডেড তারগুলো সরাতে পারি কিনা। এই ডেড তার তো শুধু কেবল অপারেটর বা কেবল টিভি নয়, এখানে নানা রকম লোকেরা নিজের কেবল টেনে রেখেছে, তারা টেলিকম প্লেয়ার্সও রয়েছে, আবার হয়তো অন্য প্লেয়ার্সও রয়েছে। এই উদ্যোগ নিঃসন্দেহে এ শহরবাসীকে উপহার দেবে এক মুক্ত আকাশ। আকাশ বার্তা আজ ফের নতুন করে বাঘের পায়ের ছাপ দেখা গেল বিনপুরে।